প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহাদুজ্জামান। স্নাতক পাস এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা এবং রাজনৈতিক তত্ত্ব পরিচিতি যে সাবজেক্টটা তোমাদের রয়েছে, তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জন লক এবং জন লকের রাষ্ট্রচিন্তার অবদান দেখব আজ। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এই জন লক, তোমাদের একটা কোশ্চেন আছে, জন লককে আধুনিক গণতন্ত্রের জনক কেন বলা হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই আলোচনায় ফিরে যাচ্ছি। তার আগে সংক্ষেপে একটু জানব এই জন লককে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে সভ্যতার সূচনা লগ্ন থেকে এই সভ্যতাকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য যে সকল মহাচিন্তক অনন্য সাধারণ অবদান রেখেছেন, তাদের মাঝে এই ব্রিটিশ দার্শনিক জন লক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রাষ্ট্রচিন্তায় তার অনন্য সাধারণ অবদানের কারণে তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। শাসক শাসন করার অধিকার লাভ করে শাসিতের সম্মতির উপর, মহান এই সত্যকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জন লক সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মহান এই দার্শনিক 29 আগস্ট 1632 সালে ইংল্যান্ডে রিংটন নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং 28 অক্টোবর 1704 সালে মৃত্যুবরণ করেন। রাষ্ট্রচিন্তায় অবদান রেখেছেন অনেক, অবদান রাখতে যেয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বই পুস্তকে লিখেছেন, তার ভিতরে গুরুত্বপূর্ণ যে বইপত্র উনি লিখেছেন তার ভিতরে এ লেটার কনসার্নিং টলারেশন, এ লেটার কনসার্নিং টলারেশন টু টেরিটরিজ অফ গভর্নমেন্ট অ্যান্ড ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং উল্লেখযোগ্য বিখ্যাত গ্রন্থ। জন লক শাসক জনগণকে শাসন করার যে অধিকার সেটা লাভ করে শাসিতের সম্মতির উপরে, সেই মহান সত্যকে প্রতিষ্ঠা করতে যেয়ে নিজেই পরিচিত হয়েছেন আধুনিক গণতন্ত্রের জনক নামে। এখন দেখব জন লককে আধুনিক গণতন্ত্রের জনক কেন বলা হয়। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ। জন লক তার রাষ্ট্রচিন্তায় একথাই প্রতিনিয়ত স্বীকার করেছেন যে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। শাসক নিজের থেকে বা ঐশ্বরিকভাবে কোনো ক্ষমতা গ্রহণ করে না, বরং একটা রাষ্ট্রে যারা বসবাস করে সেই সকল শাসিত জনসাধারণ তাদের কনসেন্ট বা তাদের সম্মতি, তাদের সুপারিশের ভিত্তিতে সেই দেশে শাসক নির্বাচিত হন এবং ততদিন সেই শাসক ক্ষমতায় থাকে যতদিন শাসিতরা চান। শাসিতরা যখন চান না তখন শাসক ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। সুতরাং জন লক একথায় বলছে যে সকল ক্ষমতার যে মালিক, এই একটা রাষ্ট্রে যতগুলো ক্ষমতা রয়েছে সেই সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এখানে জনগণ ছাড়া শাসকের কোনো ক্ষমতা নেই, শাসক তার সম্মতির মাধ্যমে, তার যে কনসেন্ট রয়েছে সেই কনসেন্টের মাধ্যমে সম্মতি দিয়েছে শাসককে, আর সেই সম্মতিকে সামনে নিয়ে ক্ষমতায় আরোহণ করেছে শাসক, এই তত্ত্ব দিয়েছেন জন লক। দুই নম্বর যে অবদানের কথা বলছি, নির্বাচিত প্রতিনিধিদের শাসন। জন লক সবসময় গণতন্ত্রগামী ছিলেন আর জনতন্ত্র হচ্ছে জনগণের শাসন, অর্থাৎ যে ধরনের শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ থাকে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যেখানে শাসক নির্বাচিত হন সেটা হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ পাবলিক পার্টিসিপেশন যেখানে বেশি থাকে সেই ধরনের শাসন ব্যবস্থাকে আমরা বলছি গণতন্ত্র। আর জন লক নির্বাচিত প্রতিনিধিদের শাসনের পক্ষে ছিলেন, অর্থাৎ নির্বাচিত ছাড়াই অনির্বাচিত বা একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র বা বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার বিপক্ষে ছিলেন জন লক। তিনি চেয়েছেন একটা দেশে যে ধরনের শাসন ব্যবস্থা এক্সিস্ট করবে সেই শাসন ব্যবস্থা অবশ্যই নির্বাচিত প্রতিনিধির শাসন সেটা হবে, অর্থাৎ সেই শাসন ব্যবস্থায় একজন নির্বাচিত প্রতিনিধি হবেন যিনি ওই রাষ্ট্রে বসবাসরত সকল জনসাধারণের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন। তিন নাম্বার, সরকারের শ্রেণীবিভাগ দেখিয়েছেন জন লক।
একটা রাষ্ট্রে যে সরকার রয়েছে সেই সরকারের শ্রেণী বিভাগ করতে যে সরকারকে তিনটা ফর্মে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে গণতন্ত্র, দুই নাম্বার হচ্ছে কতিপয়তন্ত্র এবং তিন নাম্বার হচ্ছে রাজতন্ত্র। এই তিনটা যে তন্ত্রের কথা বলেছি, গণতন্ত্র আমরা জানি পাবলিক পার্টিসিপেশন, অর্থাৎ অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যে ধরনের সরকার গঠিত হয় সেই সরকারকে আমরা বলছি গণতন্ত্র। কতিপয়তন্ত্র হচ্ছে যেখানে শাসক সংখ্যা কতিপয়, অর্থাৎ অল্প কিছু সংখ্যক লোক শাসন কার্যের সাথে জড়িত, তারা কিছু কিছু সময়ে অর্থাৎ তারা সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং তারা জনগণের মতামতকে প্রাধান্য দেয়। এটাকে আমরা আবার অ্যারিস্টোক্রেসি বা অভিজাততন্ত্রের সাথেও তুলনা করতে পারি। এবং আরেকটা বলছে রাজতন্ত্র, অর্থাৎ যে ধরনের শাসন ব্যবস্থায় শাসক উত্তরাধিকার সূত্রে নির্বাচিত হন, অর্থাৎ দাদা যদি রাজা থাকেন তাহলে ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, এভাবে বংশানুক্রমিকভাবে ওই রাষ্ট্রের শাসন কার্য অর্থাৎ শাসনভার থাকবে, সেই ধরনের শাসন ব্যবস্থাকে জন লক বলছেন রাজতন্ত্র। সুতরাং একটা জন লক সরকারের শ্রেণী বিভাগ করতে যে তিনটা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে কতিপয়তন্ত্র আর একটা হচ্ছে রাজতন্ত্র। এই তিনটা তন্ত্রের ভিতরে অর্থাৎ তিন ধরনের শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্রকেই প্রাধান্য দিয়েছেন বেশি, গণতন্ত্রকেই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা বলেছেন, এই কারণে যে এটা হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের শাসন। চার নাম্বার যে অবদান রয়েছে জন লকের, সে হচ্ছে ক্ষমতার বিভাজন দেখিয়েছেন। আমরা জানি প্রত্যেকটা রাষ্ট্রের, আজকের আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থা সেটাকে আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি। সরকারের তিনটা অর্গান আমরা বলি, একটা হচ্ছে এক্সিকিউটিভ, তারপর হচ্ছে লেজিসলেচার অ্যান্ড দ্য জুডিশিয়ারি, অর্থাৎ নির্বাহী বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ। আজকের এই ধারণা কিন্তু নতুন বা নব্য সৃষ্ট কোনো ধারণা নয়। জন 1700 সালে অর্থাৎ 1600 সালে এখান থেকে 4000 বছর আগে জন্ম নেয়া জন লকের চিন্তাধারায় কিন্তু আমরা এই ক্ষমতার বিভাজন দেখেছি। জন লক ক্ষমতার বিভাজন করতে যে উনি তিনটা ভাগে ভাগ করেছেন, আইন প্রণয়নকারী বিভাগ, শাসন বিভাগ এবং ফেডারেটিভ বিভাগ। আইন প্রণয়নকারী বিভাগ বর্তমান যেটাকে আমরা বলছি আইন বিভাগ, অর্থাৎ যারা আইন প্রণয়ন অর্থাৎ নীতি নির্ধারণ, নীতি বাস্তবায়নের সাথে জড়িত থাকে সেই বিভাগকে আমরা বলছি আইন প্রণয়নকারী বিভাগ। তারপরে আছে শাসন বিভাগ, যেটাকে এখন আমরা বলি এক্সিকিউটিভ, অর্থাৎ যারা শাসন কার্যের সাথে জড়িত থাকে সেই বিভাগকে আমরা বলছি এক্সিকিউটিভ। তিন নাম্বার জন লক বলছে ফেডারেটিভ বিভাগ, ফেডারেটিভ বিভাগ অর্থাৎ ফেডারেটিভ বিভাগটা আসলে কি, ফেডারেটিভ আমরা যেটাকে বলছি জুডিশিয়ারি, অর্থাৎ বিচার সংক্রান্ত কার্যাবলী যে বিভাগের উপরে আরোপ করা হয়েছে সেই বিভাগকে জন লক ভাগ করেছিলেন ফেডারেটিভ। অর্থাৎ জন লকের এই ধারণাগুলো কিন্তু আধুনিক হয়ে সাম্প্রতিক সময়ে আমরা এই তিন শ্রেণীতে ভাগ করেছি, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটা বিভাগে কিন্তু আমরা ভাগ করে নিয়েছি। যাই হোক, এই ক্ষমতার বিভাজনকে যে ধারণা সেটা কিন্তু জন লক প্রথমে দিয়েছিলেন। পাঁচ নাম্বার তিনি বলেছেন আইনসভার ক্ষমতা থাকবে সীমিত, আইনসভার ক্ষমতা থাকবে সীমিত। জন লক মনে প্রাণে বিশ্বাস করতেন সরকারের যে তিনটা বিভাগ রয়েছে, আইন প্রণয়নকারী বিভাগ, শাসন বিভাগ এবং ফেডারেটিভ বিভাগ, এই তিনটা যে বিভাগ রয়েছে সেই তিনটা বিভাগের ক্ষমতা, তার ভিতরে আইনসভার ক্ষমতা থাকবে সীমিত। অর্থাৎ আইনসভা যদি অধিক ক্ষমতা ভোগ করে তাহলে সেখানে জনগণের ম্যান্ডেটকে প্রাধান্য না দিয়ে, অর্থাৎ জনকল্যাণের কথা চিন্তা না করে জনগণের পরিপন্থী কোনো আইন প্রণয়ন সেখানে হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু সেই আইনসভা জনগণের জন্য হুমকিস্বরূপ হয়ে যাবে, সুতরাং সেটা না করে তিনি আইনসভার ক্ষমতা সীমিতকরণের পক্ষে রায় দিয়েছেন, অর্থাৎ আইনসভা যেন অতিরিক্ত ক্ষমতা ভোগ করতে না পারে, কারণ এই আইনসভায় একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে আমরা জানি। সুতরাং জন লক তার রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে আইনসভা যেটা রয়েছে সেই আইনসভার ক্ষমতা সীমিতকরণের কথা বলেছেন। ছয় নম্বর যে অবদান সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি।
এই ক্ষমতার স্বতন্ত্রীকরণ যে নীতি, এই নীতির প্রবক্তা মন্টেস্কো, তোমরা জানো। এরপরে এই ক্ষমতার স্বতন্ত্রীকরণ সম্পর্কেও ধারণা দিয়েছেন জন লক। তিনি বলেছেন একটা রাষ্ট্রে যে তিনটা বিভাগের কথা বলেছে, আইন প্রণয়নকারী বিভাগ, শাসন বিভাগ এবং ফেডারেটিভ যে বিভাগ রয়েছে সেই তিনটা বিভাগ, এই তিনটা বিভাগের উপর আলাদা আলাদা ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার ভিতরে আইনসভার ক্ষমতা সীমিতকরণ করার কথা বলেছেন এবং বাকি যে দুটো বিভাগ রয়েছে সেই দুটো বিভাগেরও ক্ষমতা আলাদা করে দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ পৃথকের কথা বলেছে, পৃথক করে দেওয়া হয়েছে তাদের সেই ক্ষমতা। অর্থাৎ এখানে শাসন বিভাগ তার শাসন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পালন করবেন, ফেডারেটিভ বিভাগ বিচার সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পালন পরিচালনা করবে এবং আইন প্রণয়নকারী যারা রয়েছে সেটা হচ্ছে আইন প্রণয়ন করবে। সুতরাং জন লক ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির কথাও বলেছেন। সাত নম্বর যে অবদান রয়েছে বা যে কারণে জন লককে বলছি আধুনিক গণতন্ত্রের জনক, সেই সাত নম্বর কারণটি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি? রুশোর একটা কথা তোমাদের মনে আছে, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি আওয়ার হি ইজ ইন সার্ভস। অর্থাৎ মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখা যায়। এই জন লক ব্যক্তি স্বাতন্ত্র্যের পক্ষে ছিল, অর্থাৎ ব্যক্তি হিসাবে একজন মানুষের যে পরিচয়, ব্যক্তি হিসাবে তার যে গ্রহণযোগ্যতা, ব্যক্তি হিসাবে তার যে প্রভাব, সেই কথাগুলোকে তিনি কিন্তু অস্বীকার করেননি। জন লক বিশ্বাস করতেন জনগণই সকল ক্ষমতার উৎস, সুতরাং একজন ব্যক্তি হিসেবে তার মর্যাদার যে মর্যাদা সেটা উচ্চে আসেনি। সুতরাং ব্যক্তি হিসেবে সে স্বতন্ত্র, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, তার চলাফেরার স্বাধীনতা রয়েছে, তার কথা বলার স্বাধীনতা রয়েছে, সর্বোপরি একজন ব্যক্তি হিসেবে স্বাধীনভাবে নিয়ন্ত্রণ ছাড়াই বসবাস করার অধিকার তার আছে। তবে সেই ব্যক্তির নিয়ন্ত্রণ যদি রাষ্ট্রের নিয়ন্ত্রণহীন চলাফেরা যদি রাষ্ট্রের পক্ষে ক্ষতি হয় তবে রাষ্ট্র সেখানে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। তবে সব কিছুর উপরেই জন লক ব্যক্তি স্বতন্ত্রবাদের পক্ষে ছিলেন এবং যে রাষ্ট্রে যে জনগণ বসবাস করে সেই জনগণের অধিকার এবং তার যে স্বাধীনভাবে চলাফেরা করা, অর্থাৎ ব্যক্তি হিসাবে তার যে প্রাপ্য রয়েছে, যে স্বতন্ত্র স্বাধীনভাবে চলাফেরা করা, সেই অধিকার জন লক প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আট নম্বর যে অবদান রয়েছে এটা গণ সার্বভৌমত্বের কথা উনি বলেছেন। গণ সার্বভৌমত্ব বা পাবলিক সোভারেনটি, এই সোভারেনটির কনসেপ্টটা তোমরা জানো। সোভারেনটি কি? সোভারেনটি হচ্ছে অ্যাবসলিউট অ্যান্ড আনলিমিটেড পাওয়ার অফ দ্য স্টেট। অর্থাৎ একটা রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, সর্বময় ক্ষমতা, অর্থাৎ এই ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নেই। এই যে সার্বভৌমত্ব, এই যে নিরঙ্কুশ ক্ষমতার কথা বললাম, অ্যাবসলিউট পাওয়ারের কথা বললাম, এই ক্ষমতা দেখা যায় না। বাট একটা রাষ্ট্রে যে আছে, অর্থাৎ সার্বভৌমত্বের যে উপস্থিতি আছে সেটা অনুমান করা যায় বা তার অস্তিত্ব টের পাওয়া যায়। এই ক্ষমতা থাকার কারণে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে আক্রমণ করে না, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, সেই রাষ্ট্রের প্রাপ্য যে সম্মান রয়েছে সেই সম্মানটুকু তারা প্রদান করে। এটাকে আমরা বলছি সোভারেনটি। এখন এই জন লক এই পাবলিক সোভারেনটি বা গণসার্বভৌমত্ব বা জনগণের সার্বভৌমত্বের কথা বলেছেন। অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব বলতে এটাই বোঝাতে চেয়েছেন যে জনগণই হচ্ছে সকল সার্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ এই জনগণের উপরে আর কারো কোনো ক্ষমতা নেই। সুতরাং সার্বিক যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার অধিকারী কিন্তু জনগণ, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ক্ষমতা নিয়ে, অর্থাৎ জনগণের যে সম্মতি রয়েছে এটাকে বলছে যে গভর্নমেন্ট অফ কনসেন্ট। অর্থাৎ এই যে জনগণের সম্মতির ভিত্তিতে যে সরকার গঠন হচ্ছে এটা হচ্ছে একটা পাবলিক সোভারেনটি, সেই কথা বলছে। এরপর ধর্মীয় সহনশীলতার কথা তিনি বলেছেন। ধর্ম হচ্ছে আচরিত একটা বিষয় যেটা মানুষ তার মনে ধারণ করে, যে ধর্ম পালন করতে যে রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না, বা রাষ্ট্রের অভ্যন্তরীণ একটা বিষয় হচ্ছে ব্যক্তি হিসেবে তার ধর্ম পালনের অধিকার। অর্থাৎ যারা একটা রাষ্ট্রে বসবাস করেন তাদের নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে। জন লক তার রাষ্ট্রচিন্তায় এই ধর্মীয় সহনশীলতার কথা বলেছেন। একটা রাষ্ট্রে
যে বিভিন্ন রিলিজিয়াসের যে মানুষজন বসবাস করে, অর্থাৎ বিভিন্ন ধর্মের যে মানুষজনগুলো বসবাস করে, সেই মানুষের ভিতরে কোনো ভেদাভেদ, তাদের ভিতরে কোনো অহংবোধ বা পারস্পরিক বিদ্বেষ বা আক্রমণাত্মক যে মনোভাব রয়েছে সেগুলো ত্যাগ করে ধর্মীয় সহনশীলতার কথা বলেছেন। কারণ ধর্ম যে বিষয় সেটা হচ্ছে অনেকটা সেন্টিমেন্টাল, অর্থাৎ এটা শুধুমাত্র একটা কনসেপ্ট যেটা মানুষ তার ভিতরে গ্রো করে এবং সেটা মানুষ নিজে আচরণ করে, সেই অনুযায়ী অর্থাৎ ধর্মের বিধান অনুযায়ী মানুষ পরিচালিত হয়। সুতরাং সব যেহেতু ধর্ম একটা স্পর্শকাতর অর্থাৎ সেন্সিটিভ একটা বিষয়, সুতরাং সেই বিষয়ে সহনশীলতার কথা বলেছেন। ধর্মকে কেন্দ্র করে যদি সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই বিশৃঙ্খলার প্রভাব রাষ্ট্রে যেও পড়বে। সাম্প্রতিক সময়ে বিশ্ব ব্যবস্থাতে কিন্তু আমরা সেইগুলো দেখছি। কিছুদিন আগেও যদি আমরা ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে যে ঝামেলা হয়েছিল, যে সহিংসতা হয়েছিল, সেটা কিন্তু এই রাষ্ট্রযন্ত্রের উপর প্রভাব পড়েছে। সুতরাং জন লক এই কথা আগের থেকেই জানতেন যে ধর্মীয় বিশৃঙ্খলার কারণে রাষ্ট্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সুতরাং তিনি এই ধর্মীয় যে সহনশীলতা রয়েছে সেই ধর্মীয় সহনশীলতার পক্ষে রায় দিয়েছেন। এরপর যে অবদানের কথা বলছি সেটা হচ্ছে মৌলিক অধিকারের সংরক্ষণ তিনি করেছেন। জন লক মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের পক্ষে ছিলেন, অর্থাৎ একটা মানুষ হিসেবে যখন সেই রাষ্ট্রে বসবাস করে তখন তার কিছু অধিকার রয়েছে, যে অধিকার ছাড়া সেই মানুষ বসবাস করতে পারে না। এটাকে জন লক বলছে মৌলিক অধিকার, অর্থাৎ বেসিক রাইটস। আমরা জানি যে আমাদের একজন মানুষের বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো রয়েছে, অর্থাৎ যে অধিকার ছাড়া একজন মানুষের পক্ষে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব হয় না, সেগুলোকে বলছে বেসিক রাইট। এই বেসিক রাইটসগুলো সরকার, সংবিধান, রাষ্ট্র মানুষকে নিশ্চিত করে থাকে। আমরা যদি বাংলাদেশের সংবিধানের দিকে দেখি, সেখানে কিন্তু আমাদের 6টা মৌলিক অধিকার রয়েছে। তোমরা জানো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন। সুতরাং জন লক বলছে যে এই যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারের সংরক্ষণ কিন্তু করতে হবে। এটা রাষ্ট্র করবে, সংবিধান দিয়ে হোক বা রাষ্ট্রের যে কোনো পদ্ধতি গ্রহণ হোক, যেভাবে হোক, এক রাষ্ট্রে যেহেতু সেই রাষ্ট্রে বসবাসরত জনসাধারণের সম্মতি নিয়ে, তাদের কনসেন্ট নিয়ে সেই সরকার গঠিত হবে, সেই সরকার অবশ্যই মৌলিক অধিকার সংরক্ষণ করবেন। এরপর সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্কের কথা বলেছেন জন লক। সরকার ও জনগণের মাঝে সুসম্পর্কের কথা বলেছেন জন লক। মনে প্রাণে বিশ্বাস করতেন শাসক এবং শাসিতের মাঝে যদি সুসম্পর্ক বিরাজ না করে তাহলে সেখানে বিশৃঙ্খলা আবশ্যক এবং সেই রাষ্ট্রের কল্যাণ কখনো সম্ভব নয়। সুতরাং শাসক এবং শাসিত অর্থাৎ সরকার এবং জনগণের মাঝে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার পক্ষে প্রচারণা চালিয়েছেন জন লক। তিনি সর্বদাই বলেছেন যে রাষ্ট্র যে শাসক যারা জনগণের সম্মতি নিয়ে ক্ষমতায় এসেছে সেই শাসকে সেই শাসিত জনসাধারণের মৌলিক অধিকারের প্রাধান্য, তাদের বাক স্বাধীনতা, তাদের যে পছন্দের প্রাধান্য দেয়া এবং যে কনসেপ্ট অর্থাৎ যে ম্যান্ডেটগুলো নিয়ে তারা ক্ষমতায় এসেছে সেই ম্যান্ডেটগুলো অবশ্যই পূরণ করবে। অর্থাৎ সরকার ব্যবস্থার সাথে যারা জড়িত তারা, যে শাসিত জনসাধারণ যারা রয়েছে তাদের কথা শুনবে এবং জনগণও সরকারকে সহযোগিতা করবে। জন লক বলেছেন যে সরকার অর্থাৎ সরকার এবং জনগণের মাঝে সুসম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমেই একটা রাষ্ট্রের শাসন যন্ত্র সুন্দরভাবে পরিচালিত হতে পারে। এত সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রচিন্তায় জন লকের অবদান। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে জন লকের অবদান রয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখব পরবর্তীতে। যে বিষয়গুলো বলেছি তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে দেখার চেষ্টা করবে সেখানে কি আছে। এরপরেও যদি কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে বা বুঝতে সমস্যা হয় আমার সাথে অবশ্যই আলোচনা করবে, আমাকে জানাবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। জন লক এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে জন লকের রাষ্ট্রচিন্তা আলোচনা করো অথবা জন লককে কেন আধুনিক গণতন্ত্রের জনক বলা হচ্ছে সে বিষয়টা। আবার বলছি, জন লক কিন্তু আধুনিক গণতন্ত্রের জনক।
কেন বলা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা এত সময় আলোচনা করলাম। সামনের ক্লাসে আমরা নতুন একটা বিষয় নিয়ে আসব, তত সময় এই বিষয়গুলো মনোযোগ সহকারে শুনবে এবং সবাইকে শোনার জন্য সহযোগিতা করবে। ভালো থাকবে সবাই, সবাই বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাই।